আমি এখনো জানি না আমার কি ভুল হয়েছিল, কেন তুমি সেদিন এমন করলে। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। তোমার সাথে দেখা হবার পর তুমি ছাড়া কারো কথা স্বপ্নেও ভাবিনি, আর তুমি সেটা খুব ভালো করেই জানো। তুমি নিজেও আমাকে সে কথা বলেছো। তাহলে তুমি যখন বললে যে আমাকে তুমি আর ধোকা দিতে চাও না, আমি বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল তুমি না, অন্য কেউ বলছে কথা। তোমার চেহারায় ছিল ভীষণ রকমের অপরাধ, কিন্তু কেন? আজ 5 মাস হয়ে গেল তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুমি কেমন আছো, কি করছো, কিছুই জানার চেষ্টা করি না। নাটকের ভাষায় বলি, এক একটা মাস ছিল যেন এক একটা যুগের সময়। আমার ট্রান্সফার হয়ে গেছে দুবাইতে, সামনের মাসে চলে যাচ্ছে। যাবার আগে ছোট্ট একটা অনুরোধ, একবার আমার সাথে দেখা করো প্লিজ। আজ রোববার, সামনের শনিবার সকাল 10টায় আমি তোমার জন্য অপেক্ষা করব ধানমন্ডি গেট। লেটস গিভ ইট অ্যানাদার ট্রাই। Excuse me, is everything all right? না মানে একটু আগে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি এক সিএনজি ড্রাইভারের সাথে ঝগড়া করছেন, আবার এখানে চুপচাপ বসে আছেন, তাই ভাবলাম। সরি, আমি মনে হয় আপনাকে বিরক্ত করলাম, আই এম রিয়েলি সরি। শুনুন। জি বলুন। আমি আসলে ঢাকায় থাকি না, চিটাগং থাকি। ঢাকায় এসেছিলাম একটা কাজে, একজনের সাথে দেখা করতে, দেখা হয়নি। আমার এক বান্ধবী থাকে ঢাকায়, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না, ওর সেল ফোনে সুইচ অফ। কী যে করবো আমি ঠিক বুঝতে পারছি না। অন্য কাউকে আর চেনেন না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চিটাং ফিরে যান। এত তাড়াতাড়ি ট্রেনের টিকিট পাবো কিনা সেটাও তো বুঝতে পারছি না,
আমার অবশ্য টিকিট করা আছে বাসের, কিন্তু সেটা কাল সকালের, আর রাতের বেলা একা বাসে যাওয়ার সাহস পাচ্ছি না। তা অবশ্য ঠিক, কিন্তু এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? কি যে করব, তার চেয়ে চলুন কোথাও যাই, কফি টফি খাই, ততক্ষণে হয়তো আপনি আপনার ফ্রেন্ডকে পেয়েও যেতে পারেন। অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে। কিন্তু আপনার কোনো সমস্যা আমি আপনার সাথে গেলে? না, কোনো সমস্যা নেই, আমি নিচ্ছি। থ্যাংক ইউ। ওদিক দিয়ে। ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন, এমনি বললাম। সামনে আমার খুব প্রিয় একটা কফি শপ আছে, ওখানে যাই, কফি টফি খাই, ভালো লাগবে আপনার। আচ্ছা চল। আপনি মনে হয় কিছু খাননি, কিছু খাবেন? না না, কে বলেছে আমি খাইনি, আমি খেয়েছি। এত সংকোচ করছেন কেন, হালকা কিছু খান। আমি বললাম তো কিছু খাবো না। থ্যাংক ইউ। আচ্ছা এক মিনিট, আপনি বসুন, আমি আসছি। আপনি ভালো? একটা মিট লোক সার্ভিস দেবেন তো? আচ্ছা বসেন। এসব কি, এসবের কোনো মানে হয় নাকি? আমি তো বলেছি আমি খাবো না। না দিন না, খাবারটা খুবই মজার, আমার খুব প্রিয়। কি ব্যাপার, কি হলো, খাচ্ছ না কেন? খিদে নেই। খিদে নেই মানে ব্রেক নাস্তা চলে? আমি কি করে বোঝাই তোমাকে? তুমি আমাকে বলবে, তোমাকে প্লিজ একটু ক্লিয়ারলি বলো তো, কি সমস্যাটা কোথায়, কি হয়েছে সেটা ক্লিয়ারলি বলো। কি ব্যাপার, আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন কেন? আমি কি খুব বেশি কথা বলে ফেলেছি? না না, সেটা বলছি না। আপনি কি এই জায়গায় প্রায়ই আসেন? একসময় আসতাম, এখন খুব একটা না। কেন? ও সরি, না বলতে চাইলে ঠিক আছে, বলতে হবে না। তেমন কিছু না, আসলে এই জায়গাটা ঘিরে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আনন্দের স্মৃতি, দুঃখের স্মৃতি।
মানুষের জীবনটা কত অদ্ভুত, তাই না? ভালো হোক মন্দ হোক, স্মৃতিগুলো কিন্তু থেকেই যায়। সুখী স্মৃতি মনে করে আমরা আনন্দ পাই, আর দুঃখের স্মৃতিগুলো ভুলে যেতে চাই। কিন্তু ভোলা কি যায়? একটা কথা জিজ্ঞেস করবো, আপনার কি কোনো কারণে মন খারাপ? না মানে প্রথম থেকে দেখছি আপনার চেহারা কেমন যেন একটা উদাস উদাস। কই না তো, আই'ম ফাইন। আসলে মানে কি করব, কোথায় যাব, এগুলো নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, তো তাই হয়তো। কি ব্যাপার, বারবার শুধু ফোনের দিকে তাকাচ্ছেন? কারো কল আসার কথা? হ্যাঁ অথবা না দুটোই। বাহ, আপনি তো বেশ হেয়ালি করে কথা বলেন। আর আপনি চারপাশের সবকিছু খুব ভালো করে খেয়াল করেন, তাই না? চলো উঠা যাক। কোথায় যাবো? বাইরে কোথায়? একটু পরে এখানে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে, আর তাছাড়া এখানে থাকতে পারবো না। আমি বুঝতে পেরেছি আপনি কেন কফি শপ থেকে চলে এলেন। কিভাবে? ওই যে বলছিলেন না, ওখানে আপনার অনেক সুখের স্মৃতি আছে, হয়তো সেই জন্যই। দুঃখের স্মৃতির কারণে তো চলে আসতে পারি। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। জি বলুন। ঢাকায় আপনি আপনার ফ্রেন্ড ছাড়া কাউকে চেনেন না, যার সাথে দেখা করতে এসেছেন তাকেও খুঁজে পাচ্ছেন না, এমনকি চেষ্টাও করছেন না। পুরো ঘটনাটাই সেই 60s 70s বাংলা সিনেমার মতো বলে মনে হচ্ছে। না আমি এটা বলছি না আপনি আমাকে মিথ্যা বলেছেন কিংবা আমি আপনাকে অবিশ্বাস করছি, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগছে। এমনকি গত এক ঘন্টায় আপনি একবারের জন্য আপনার ফ্রেন্ডকে ফোনও করেননি। আই এম সো সরি, রিয়েলি আই এম ভেরি সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমি আপনাকে হার্ট করবার জন্য কথাগুলো আসলে বলিনি, সিরিয়াসলি। ইটস ওকে, চলুন আমরা কোথাও গিয়ে বসি প্লিজ। জি আমি আবারও সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি এতটা ইমোশনাল হয়ে যাবেন। না না, আপনার কি দোষ, আমি একা একটা মেয়ে সম্পূর্ণ অপরিচিত একজন লোকের সাথে ঘুরে বেড়াচ্ছি, অথচ নিজের সম্পর্কে কিছুই বলছি না। না ঠিক আছে, বলতে হবে না। আমি ভালো আছি মা, আমি বললাম তো ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। আনকাল সকালের বাসে বাসে ঠিক আছে। আর শোনো, বাবাকে কিছু বলা দরকার, আমি এসে সব বুঝে দেবো ঠিক আছে, রাখি আমি। মা তুমি কেন এত চিন্তা করবে? না তো চিন্তা করবে না। নাম্বারটা দেখে মনে হলো আপনি কোনো কথা শুনেন, অন্য কারো ফোনের অপেক্ষা করছেন। আপনি তো দেখি আপনার চারপাশে সবকিছু খুব ভালো করে খেয়াল করেন। আপনার কাছ থেকেই শিখেছি। না দ্যাটস গুড।
মানুষের জীবনটা কত অদ্ভুত, তাই না? আমি যে ফোনের অপেক্ষায় বসে আছি, যে হয়তো আমি এখন কি করছি, কোথায় আছি, কেমন আছি, এসব নিয়ে মোটেই চিন্তিত। আর আমি এমন একজনের সাথে বসে আছি যার সাথে আমার অল্প কিছুক্ষণের পরিচয়। সে আমার মন ভালো করার চেষ্টা করছে। এভাবে হুট করে চলে আসা মানে কি? আমাকে তোমার আগে জানানো উচিত ছিল। আমি তোকে আগে জানাইনি মানে? যখন ফোন করেছো তখন তো তোমার বাস ছেড়েই দিয়েছে। হ্যাঁ, তাতে সমস্যাটা কোথায়? লীলা, তুমি কেন এমন পাগলামো করছো? আচ্ছা ঠিক আছে, শোনো, আমাকে তোমার বাবা এমনিতেই পছন্দ করেন না, আর এখন তো আরো করবেন না। উনি ভাববেন যে আমি তোমাকে ফুসলি এখানে নিয়ে এসেছি। বাবা এসব মোটেই ভাববেন না, আমি বাবাকে সব বলে এসেছি। হোয়াট? উনি তো বোধহয় এতক্ষণে আমার নামে মামলা করে বসে আছেন। কি সব আজে বাজে কথা বলছো রায়হান? শোনো, তোমার মনে আছে তোমাকে বিয়ে করার কথা বলার পর তোমার বাবা কিভাবে আমাকে ধমকেছিলেন? আর তুমি বলছো উনি তোমার কথা বিশ্বাস করেছেন। হ্যাঁ, বাবা কি ভাবলেন না ভাবলেন সেইটা নিয়ে তুমি এত চিন্তিত হচ্ছ কেন? কই, আগে তো বাবাকে নিয়ে এত অরিক ছিল না। লীলা, তুমি কেন বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমার সমস্যাটা কোথায়? তুমি জানো না গত কয়দিন আমি কিসের মাঝে ছিলাম? আমি জানি, আমি জানি, কিন্তু এতদিন তুমি তো আমাকে সাহস দিয়েছো, আমাকে নিজের পায়ে দাঁড়াতে বলেছো। আমি তো ঢাকা আসতে চাইনি, তুমি আমাকে জোর করে পাঠিয়েছো, আর আমি দিন রাত কাজ করে চেষ্টা করছি তোমার সেই ভালোবাসার মূল্য দিতে। আমাকে তুমি কি করতে বলছো? তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও প্লিজ। কেন, বিয়ে করতে সমস্যা কোথায়? এভাবে হুট করে পালিয়ে এসে বিয়ে করাটা যে আমার পছন্দ হচ্ছে না সেটা কি তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমার বাবার সামনে এমনভাবে গিয়ে দাঁড়াবো যে তিনি আমাকে ফেরাতে পারবেন না। বাবা তো আর ততদিন অপেক্ষা করবে না। তুমি একটু বুঝিয়ে বলবে। আমি পারবো না। তোমাকে পারতেই হবে, কারণ আমি এখন এইভাবে তোমাকে বিয়ে করব না। মানে তুমি বলনি যে আমার বেশি সমস্যা হলে ঢাকায় চলে আসতে? বলেছি। হ্যালো, হ্যাঁ শোনো, আমি এখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না। আহা প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি তোমাকে, দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, মিটিং শেষ করে ফোন দিব। ওকে, হ্যাঁ বাই। শোনো, তুমি এক কাজ করো, ওই যে তোমার একটা বন্ধু আছে না কি যেন নাম, শাহিন, শাহিন না, হ্যাঁ, তুমি ওকে ফোন করো, ওর কাছে যাও, ওখানে থাকো, আর আমি দেখি তোমার জন্য কি করতে পারি। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি এক্ষুনি আমাকে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে? হোয়াট, কি বলছো তুমি এসব? হ্যাঁ বা না বলো রায়হান। লীলা, তুমি কেন এমন অদ্ভুত বিহেভ করছো? রায়হান, হ্যাঁ বা না? লীলা, পাগলামো করবে না, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, হ্যাঁ বা না? ঠিক আছে, ওকে, এই মুহূর্তে না, কিন্তু তাই বলে আমি তোমাকে বিয়ে করব না তা তো বলিনি।
কি প্রবলেম ছিল সেটা জানার চেষ্টা করেন না? প্রয়োজন মনে করিনি। আচ্ছা, কাজটা কি ঠিক করেছি? সেটা আমি কি করব? তবে আপনি যদি মনে করেন এটা ঠিক হয়নি বা আপনার মনে যদি এটা নিয়ে কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা ক্লিয়ার করতে সমস্যাটা করুন। অ্যাটলিস্ট এটা নিয়ে নিশ্চয়ই আপনার মনটা আর কখনো খুঁতখুঁত করতো না। ও অনেক বদলে গেছে। আগে প্রতিদিন কতবার করে ফোন করত, সুযোগ পেলে এসএমএস করত, তারপর আস্তে আস্তে এসব বন্ধ হয়ে যায়। আমি জানতে চাইলে বলল কাজের ব্যস্ততা, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত একবারও তো ফোন দেয়নি। হয়তো রাগ করেছে আপনার, কিংবা হয়তো অপেক্ষা করছে আপনি কখন ফোন করবেন। না, মনে হয় না। ওই যে একটা কথা আছে না, অ্যাবসেন্স মেক্স আর্ট গ্রো ফন্ড, আমাদের ক্ষেত্রে এই কথাটা ঠিক উল্টোটা ঘটেছে। অ্যাবসেন্স আমাদের দূরত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। জীবন বদলে যায়, মানুষও বদলে যায়, পরিস্থিতি মানুষকে কখনো কখনো বদলে দেয়। আপনার কি মনে হয় সময়ের সাথে বদলে যাওয়া কি ঠিক? ঠিক বা ঠিক জানি না, তবে আমি এটা জানি আমি নিজে কখনোই বদলাব না। আমি চাই 10 বছর পরও মানুষ আমাকে দেখে এটাই বলুক, ও আগে যেমন ছিল এখনো তেমন রয়েছে। মানে আশপাশে কোনো কিছু যেন কোনোভাবে আমাকে এফেক্ট করতে না পারে। আচ্ছা, আপনি বলেন কী লাভ বদলে যে? আপনাকে একটা গল্প বলি, আমার এক বন্ধুর গল্প। ছোটবেলা থেকে ওর অনেক বড় একজন স্টার হবার স্বপ্ন ছিল। ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে সে মডেলিং, নাটক, সুইমিং করতে চেষ্টা করে। একটা সময় সুযোগ হয়েও গেল। প্রথম প্রথম আমরা খুব মজা করতাম। ও রোজ রাতে বাসে আসতো, ফোন ঘিরত, আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতাম। খুব স্টারদের গল্প, কোন স্টার কী করছে, কার সাথে কার প্রেম হচ্ছে, কে কীভাবে পলিটিক্স করছে, এইসব আর কি। তারপর আস্তে আস্তে ও যখন পপুলার হতে শুরু করলো, ওর মধ্যে একটা পরিবর্তন খেয়াল করলাম। ওই যে বলে না, ভাব ভাব চলে আসে, অথচ আমরা কিন্তু বদলাইনি। স্টার হবার আগে আমরা ওর সাথে যেমন ছিলাম, পরেও তিনি। কিন্তু ওর আশপাশের মানুষজন মনে হয় অন্যভাবে ট্রিট করছিল। কিন্তু ওকে খুশি করবার জন্য আমরা নিজেদেরকে তো আর বদলাতে পারি না, তাই দূরত্বটা বেড়েই গেল। আমারও মাঝে মাঝে মনে হতো আমাদের সম্পর্কটা আর আগে মতো, বুঝেও সব কিছু ইগনোর করবে না, হয়তো পাশের দেশের মতো সব কিছু ভেঙে যাবে। ভালো থাকার চেষ্টা করতাম, সুখে থাকার ভান করতাম, কিন্তু আজকে আর ভান করতে পারলাম না। ওই যে আপনি বলছিলেন না আপনার বন্ধু বদলে গেছে, আপনারা বদলাননি, আমিও বদলাইনি। সে ছোট আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারলাম না। আর আমি জোর করে একটা সম্পর্ককে জোড়া লাগাতে চাইছি। কি ব্যাপার, চুপ করে আছো কেন? কোনো কথাই তো বলছো না। কি হয়েছে? শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। বলো না। থাক, আবার থাকবে কেন? বলো কি হয়েছে।
আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে। সত্যি গ্রেট নিউজ, এত দেরিতে বললো কেন? আশ্চর্য, কবে হলো? এই তো তিন চার দিন। তিন চার দিন হয়ে গেছে, মাই গড। তুমি এতদিন আমাকে খবরটা বলনি, এত বড় একটা খবর তুমি আমাকে দেবে না? আগে বলনি কেন? বলিনি মানে বলা হয়নি আর কি। এত বড় একটা খবর তুমি আমাকে আগে দেবে না? চুপ করে বসে আছো তো আছোই, আশ্চর্য। শোনো, আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই আরেকটা গুড নিউজ দেবে আমাকে, বলো তাড়াতাড়ি শুনি। জানি না কেমন নিউজ। আমি আসলে এখন বিয়ে করতে চাচ্ছি না। মানে? মানে জানি না। জানি না মানে? আমি আমি তোমাকে এর বেশি কিছু বলতে পারবো না। কি বেশি বলতে পারবে না? আমি আরো কিছুদিন সময় চাই। কেন সময় চাও সেটা বলবে? সময়টা কেন দরকার সেটা বলো। সব কেনার উত্তর হয় না। আমার মনে হয় বিষয়টা নিয়ে আমাদের আরো ভাবা উচিত। তোমার যা খুশি তুমি তাই ভাবতে পারো, আমি এখন বিয়ে করব না। আমার ডিসিশন ফাইনাল। আপনি জানতে চাননি কেন এই ডিসিশনটা নিল? কীভাবে জানব? সেই থেকে তো আমাদের কোনো যোগাযোগ নেই। ও, আপনাকে একটা কথা কিন্তু বলা হয়নি। কি? কাল সকালে আমাদের দেখা হচ্ছে। তাই নাকি? কিভাবে? আমি তৃষাকে, ওর নাম তৃষা, চিঠি লিখেছিলাম। লিখেছি কাল সকাল 10টার জন্য আমি অপেক্ষা করব। চিঠি? এখনকার সময় কেউ চিঠি লেখে নাকি? কেন, আপনি ফোন করলে বা এসএমএস পাঠালে তো হতো। না, ওগুলো অনেক সাধারণ হয়ে যায়। আর ও যদি চিঠি না পেয়ে থাকে তাহলে? আমি জানিও পেয়েছি। আর কাল যদি ও না আসে? আসবে, আমি জানিও আসবে। আমার ভালোবাসাকে অসম্মান করতে পারবে না। এই যে আজকে আপনি সারাটা দিন আমার সঙ্গে কাটালেন, সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে আমি। আগামীকাল আপনার জীবনে যা ঘটবে তার সাথে কি আজকের দিনের, মানে আপনি যখন কাল তৃষার সাথে দেখা করতে যাবেন তখন কি আজকের দিনটার সাথে আপনার, মানে আমি যা বোঝাতে চাইছি, মানে বলতে চাচ্ছি হচ্ছে, দেখুন, যদি আমি অতীতকে নিয়ে ভাবতে খুব ভালোবাসি, কিন্তু তারপর এটাও সত্য যে আজ যা ঘটছে তার সাথে আগামীকালের কোনো সম্পর্ক নাও থাকতে পারে, কারণ সেটা তো পুরোপুরি আনপ্রেডিক্টেবল। তবে আজকের দিনটা যে আমার মনে থাকবে না তা কিন্তু না। ইট ওয়াজ এ গ্রেট ডে, সিম্পলি গ্রেট।
আপনার ভালো লাগে? হ্যাঁ অবশ্যই। আজ থেকে অনেক বছর পর হয়তো আমি ওই দিনটার কথা ভাববো আর অবাক হব যে আজকে দিনটা এমন একজনের সাথে কাটালাম যার নামটাই জানতে পারলাম। ব্যাপারটা কমপ্লিকেটেড না করলে হয় না। আমরা একে অপরকে যতটুকু চিনলাম জানলাম ততটুকুতেই থাক। আপনি বসুন, আমি একটু আসছি। ভাবলেন যে আপনাকে ফেলে রেখে চলে যাবো? এখানে কেমন যেন শরীর খারাপ লাগে, চলুন উঠে। জি চলুন, আমার ফ্রেন্ডের সাথেও যোগাযোগ হয়ে গেছে। আপনি কি আমাকে একটু নামিয়ে দেবেন প্লিজ? নাকি জিজ্ঞেস করবার মতো কোনো কথা হলো? চলুন তো উঠুন। আপনাকে একটা জিনিস দেখাই। জি দেখান। যেদিনটি সে বলল ও আরো কয়েকটি দিন অপেক্ষা করতে চায়, সেদিনই আংটিটা এনেছিলাম ওকে পড়াবো বলে। সেদিন ওকে পড়াতে পারিনি বলে খুব খারাপ লেগেছিল, খুব কষ্ট পেয়েছিলাম। আজ সকাল থেকে খুব এক্সাইটেড লাগছে, কখন যে ওকে আংটিটা পড়াবো। আমি জানি এই কথাটা আপনাকে আরও একবার বলেছি, তবু জানতে চাইছি, যদি তৃষা না আসে তাহলে আপনি কি করবেন ভেবে দেখেছেন? আপনি তখন জানতে চেয়েছিলেন আমি কি করবো? আমি সত্যি জানি না আমি কি করবো, সিরিয়াসলি। হয়তো সব কিছু মেনে নেব, হয়তো বাড়ি ফিরে মদ খেয়ে মাতাল হবো, হয়তো ওকে ফোন করে গালি গালাজ করবো। আমি আসলে সিরিয়াসলি জানি না আমি কি করবো, সত্যি জানি না।
আমি আজকে একটা ব্যাপার বুঝতে পেরেছি। এতদিন যাকে পাগলের মতো ভালোবেসেছি, মনে করেছি তাকে ছাড়া আর অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। আমি কখনো ভাবিনি বা ভাবতে চাইও নি যে রায়হান ছাড়া অন্য কারো প্রতি আমার ভালো লাগা তৈরি হতে পারে। আমি এতটাই অন্ধ ছিলাম রায়হানের ভালোবাসায়। কিন্তু আজকে মনে হচ্ছে আমি ভুল করেছি। ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। আপনি কালকে তৃষার সাথে দেখা করতে যাবেন, ও যদি না আসে তাহলে আপনার সাথে আমার একবার যোগাযোগ হতে পারে বা দেখা হতে পারে, বা আপনি চাইলে আমি পারবো না। আমি একটা অল্টারনেটিভ ভেবে ওর সঙ্গে দেখা করতে যেতে পারবো না, তাহলে ওকে ধোকা দেওয়া হবে। জি বলুন। আমাকে তৃষা পাঠিয়েছে এই চিঠিটা আপনাকে দেওয়ার জন্য। আপনি? আমরা একই অফিসে চাকরি করি। সরি তৃষা আসতে পারিনি বলে। ঠিক আছে, থ্যাংকস। আমি আসলে সরি।
রুশো। হ্যাঁ, আমি আপনার নাম জেনেছি। কফি শপের একজন ওয়েটার আপনাকে এই নামে ডেকেছিল। যদি তৃষা না আসে তাহলে আমি খুব সরি। যে মেয়েটা আপনাকে চিঠি দিয়েছে ওই আমার সেই বান্ধবী। আমি ওকে বলেছিলাম যে 11:30টার মধ্যে যদি আপনার সাথে কেউ দেখা করতে না আসে তাহলেই যেন ও আপনাকে চিঠিটা দেয়। আর আপনাকে চিনে নেওয়া তো খুব কঠিন কাজ নয়। আমার উপর রাগ করবেন না প্লিজ। আপনাদের গল্প শুনে আমার বান্ধবীও খুব অবাক হয়ে গেছে। আমি অনেক ভেবেছি চিঠিটা লেখা ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমি বুঝতে পারছি না আমাদের সম্পর্কের ভিত্তিটা কি, আর সেই সাথে আপনার আর তৃষার সম্পর্কটাও আমার কাছে কেমন অদ্ভুত মনে হয়েছে। তবে তৃষার প্রতি আপনার ভালোবাসা আর আস্থা দেখে আমি মুগ্ধ। যদি এই পৃথিবীর বেশিরভাগ লোক আপনার মতো হতো হয়তো আপনার মতো অনেকেই আছে আমার চারপাশে, কিন্তু গতকালের আগ পর্যন্ত আমি তেমন কারোরই দেখা পাইনি। শুধু একটি কথা বলতে চাই, আপনার সাথে দেখা হওয়াটা আমার জীবনের অনেক কিছু বদলে দিয়েছে। আমি বুঝেছি শুধু ভালোবাসি বললেই একজনের প্রতি আরেকজনের অনুরাগ প্রকাশ পায় না, ভালোবাসা প্রমাণ করতে হয়। দুবাই গিয়ে যদি ইচ্ছে হয় চিঠি লিখবেন, নিচে ঠিকানা দিয়ে দিলাম। আমিও অনেকদিন পর চিঠি লিখছি, অভ্যাসটা না হয় আবারও শুরু করব। ভালো থাকবেন, শুভকামনায় নীলা। সম্মানিত যাত্রীবৃন্দ, ক্যাপ্টেন শোয়েব বলছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সবাই সিটবেল্ট বেঁধে রাখুন, ধূমপান থেকে বিরত থাকুন। বাইরে এখন তাপমাত্রা 23°C, চমৎকার পরিষ্কার আবহাওয়া। আশা করি চট্টগ্রামে আপনাদের সময়টা ভালোই কাটবে। আমাদের সাথে ভ্রমণের জন্য আপনাদের আবারও ধন্যবাদ।